ঘুম থেকে উঠে দেখি গেমের মধ্যে সবকিছু দাম হয়ে গেছে 1 ডায়মন্ড। 1 ডায়মন্ডে এত সুন্দর পেট পদ আছে, এগুলো না নিলে তো ভাই ঘুম হারাম হয়ে যাবে। এগুলাকে বাদ দেয়, সব পারচেজ করো ভাই, কিছু বাদ দেবো না, কোনো কিছু বাদ দেবো না ভাই, কোনো কিছু বাদ দেবো না ভাই, কোনো কিছু বাদ দেবো না। আগে এগুলো সব পারচেজ করে নিই, পারচেজ জিনিসটা আগে করতে হবে। ওরে টাক ক্যারেক্টার রে রাফায়েল ভাই, আর তো কিছু বাদ দেবো না, মকো সার দেবো মনে করো। নো নো নো, নেভার নেভার, কোনো কিছু বাদ যাবে না ভাই, কোনো কিছু বাদ যাবে না। ওরে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, খালি কংগ্রাচুলেশন দেবো ভাই। তোমরা পাবা ভাই, বলো ভাই পাবা, 1 ডায়মন্ড এসে পাবা, কেউ পাবা না ভাই, কেউ পাবা না। তোমরা দালালদের ভালোবাসো ভাই, দালালরা সব তোমাদের ভালোবাসে তো ভাই, তোমাদের জন্য অনেক কিছু করে বুঝছো। গেরেনার যতগুলো দালাল আছে ভাই, সব করে দালাল তোমাদের ভালো চাই। তোমরা যে ধরনের কমেন্ট করো, যা যা চাও সব কিছু কিনে গেরেনা দালালরাই মনে করে যে গেরেনা পর্যন্ত পুষাই দেয়। খেলা হবে কাপ্পা দিয়ে সব গ্যাস, কিচ্ছু বাদ যাবে না ভাই, কিচ্ছু বাদ যাবে না বুঝছো ভাই, কিচ্ছু বাদ যাবে না। আমি সব কিনে একদম মনে করে শেষ করে দেবো ভাই, কিচ্ছু বাদ যাবে না ভাই, কিচ্ছু বাদ যাবে না। আমরা তো পেট কিনবো, পেটগুলো সব কিনে নি ভাই, একটা পেটও বাদ যাবে না ভাই, একটা পেটও বাদ যাবে না, মানে এরকম দিনও দেখতে হবে। সো গাইজ আমরা হচ্ছে কাস্টম কার্ড 99টা কিনে নিলাম, আমরা হচ্ছে আরও কাস্টম কার্ড কিনবো, সমস্যা কি? দেখো গাইজ কেউ এত কাস্টম কার্ড কিনতে পারবে 99 করে? গাইজ কাস্টম কার্ড দেখো, গাইজ কত কাস্টম কার্ড কিনে দেখো, খালি কাস্টম কার্ড কেনা হবে গাইজ, 1 ডায়মন্ড করে দাম কাস্টম কার্ডের, যত পারি তত কিনবো, সমস্যা কি? ও গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড টোটাল 0, ফ্রিতে ডায়মন্ড নিবো। কীভাবে ডায়মন্ড নেবো? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখো ক্লেম করলাম, আমাকে 300 ডায়মন্ড দিয়ে দিলো, ওকে 300 ডায়মন্ড দিয়ে দিয়েছে। তারপরে গাইজ আরও আরও ডায়মন্ড দিবো, ওয়েট করো। যদিও গাইজ আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার দিয়েছে, তোমরা হয়তো সবাই কম বেশি জানো, আর সেই ক্যারেক্টারের নাম হচ্ছে অরিন। তোমরা হয়তো এখন পর্যন্ত সেই অরিন ক্যারেক্টারটা পাও নাই, আর অরিন ক্যারেক্টার কিন্তু গাইজ আমার কাছে সর্বপ্রথম। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমাদের ফ্রি ফায়ারে যতগুলো দালাল আছে সব দালালের কাছে কিন্তু গাইজ অরিন ক্যারেক্টার চলে গেছে একটা করে, তোমরা এখনও পাও নাই, তোমরা পাবা গেম আপডেট দেওয়ার পরে। গেম আপডেট দেবে কিন্তু গাইজ আর আর হয়তো বা 13-14 দিন মেবি আছে, 13-14 দিনের মধ্যেই গেম আপডেট দেবে, আর আপডেট দেওয়ার পরে গাইজ অরেঞ্জ ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে দিয়ে দেবে। কীভাবে বাবা? তোমরা সাধারণত জানো ক্যারেক্টারগুলো সাধারণত তোমরা ফ্রিতে নিচ্ছ, হয়তো বা অরেঞ্জ ক্যারেক্টার কোনো একটা টপ আপ ইভেন্টে আসতে পারে, অথবা টপ আপ ইভেন্টে চলে যাওয়ার পরে আবার স্টোরে ফ্রিতে দিয়ে দিতে পারে, তোমরা ম্যাচ প্লে করে অরেঞ্জ ক্যারেক্টার নিতে পারো। সো গাইজ অরেঞ্জ ক্যারেক্টার নিয়ে আমরা গেম প্লে করি, আগে আগে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আসি, ওকে। আর অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করার জন্য সর্বনিম্ন আমাদেরকে গ্যাস 200 XP থাকতে হবে, 200 XP না থাকলে আমরা কিন্তু অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করতে পারবো না। দেখো গ্যাস তোমরা দেখো আমি মাশরুম খাইতেছি, কিন্তু অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করার জন্য গ্যাস আমাদের মাসভি 200 EP থাকা লাগবে। তো গ্যাস আমাদের হচ্ছে অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করার এখনো উপযুক্ত হয়ে ওঠেনি, অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করতে আমাদের 200 EP লাগবে, 100 EP হয়েছে আর 100 EP লাগবে, ওকে। তো মোটামুটি মাশরুম কিন্তু পেয়ে গেছি ভাই, মাশরুম কিন্তু পেয়ে গেছে মোটামুটি, আমাদের কিন্তু মাশরুম খাওয়া শেষ। সো গ্যাস তোমরা দেখতে পাচ্ছ লাল সাইডে কিন্তু গ্যাস আমরা অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করার একটা অপশন দেখে ফেলেছি। কীটা রে আমার হেলথ কমা দিয়েছে ভাই, আমার হেলথ কমা দিয়েছে বুঝছো, দেখো এই জন্য অরেঞ্জ ক্যারেক্টার ব্যবহার করা হচ্ছে না। আমার যে ইপির অপশন দেখাচ্ছে এখানে অরেঞ্জ ক্যারেক্টার কিন্তু অ্যাবিলিটি আমাদের ব্যবহার করতে এখন দিচ্ছে না, মাশরুম খাওয়ার পরে আবার ব্যবহার করতে পারো দেখো তোমরা। সো গ্যাস দেখছো অলরেডি কিন্তু আমরা অরেঞ্জ ক্যারেক্টারের অপশন কিন্তু পেয়ে গেছি ভাই, আমরা এতগুলো ব্যাগ কিনলাম তারপর আমার ব্যাগের লেভেল এমন আসতেছে কেন বুঝলাম না, এনিমি কোন জায়গায় আছে ভাই। সো গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখানে এনিমি কিন্তু অলরেডি আছে। সো গাইজ দেখো আমি কিন্তু এনিমির, আমি তো অরেঞ্জ ক্যারেক্টার একবার ইউজ করলাম আর এখানে কিন্তু বিপদ হয়ে গেছিলো ভাই, এখানে বিপদ হয়ে গেছিলো, আমার ইপি শেষ। গেমের মধ্যে আপকামিং কি আসতে চলেছে সেটা তো তোমাদের দেখাচ্ছি ভাই, আমি কিন্তু অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে গেম প্লে করতেছি, আর অরেঞ্জ ক্যারেক্টার হচ্ছে কিন্তু গাইজ আমাদের গেমের মধ্যে একটা দুর্দান্ত ক্যারেক্টার, ঠিক আছে দুর্দান্ত ক্যারেক্টার ভাই। গেম প্লে করে কিছু ডায়মন্ড কালেক্ট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, দেন আমি 300 ডায়মন্ড ক্লেম করে নিলাম। আমাদের গেমের মধ্যে যে নতুন মুড দিচ্ছে সেই মুডে এখন গেম প্লে করবো গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন যে মুড আসতেছে সেই মুডের নাম কি, গেনেট হাবক নামে একটা মুড আসতেছে, তারপরে টিফুল ওয়ালফটা মুড আসতেছে, পেট স্যাম্পস একটা মুড আসতেছে। তো আমরা হচ্ছে পেট স্যাম্পস এই মুডটাই প্রথম গেম প্লে করে তোমাদের দেখা এই মুডটা কেমন হবে। ওরে ভাই অ্যাটাক দিতেছে, এই মারিস না মারিস না মারিস না মারিস মারিস না, ফাইট টুকিলে মারিস না, আরে মারি দিয়েছে ভাই পেট স্যাম্প। এই গেমটা গাইজ অনেকটা কিন্তু গ্যাস তোমরা যে মোবাইল লিজেন্ড খেলছো না ভাই, মোবাইল লিজেন্ডের মতন করতে ভাই। তারপরে গ্যাস অস্থির লাগতেছে, গ্যাস অস্থির লাগতেছে, কন্ট্রোল ঠিক করতে ভাই বুঝছো, কন্ট্রোল ঠিক করতে হবে, কন্ট্রোল ঠিক না করলে হবে না। এ মারি দিয়েছে, এ আমি একটা মারি দিয়েছি ভাই, আহা ভাই আমি হেরে গেছি ভাই।
সো গাইস ইতিমধ্যে তোমরা পেট স্যাম্পের এই ম্যাপটাকে কিন্তু অলরেডি তোমরা দেখে নিয়েছো। নতুন আরো একটা মোড আছে, সেই মোডটা তোমাদের দেখাবো। আমরা হচ্ছে এখন পেট স্যাম্প এই মোডটা দেখলাম, আমরা গ্রেনেড হ্যাভক এই মোডটা দেখবো। ওকে, আমরা গ্রেনেড হ্যাভক মোডে এখন ওপেন করেছি। সো গাইস তোমাদের কি মনে পড়ে, তোমাদের কি সে মনে পড়ে কয়েকদিন আগে আমরা হচ্ছে খেলেছিলাম পেট ফুট না কি যাক সরি গাইস আমার আসলে মনে নেই, ল্যান অফের না কি যাক গাইস, অনেকটা এরকমই কিন্তু ছিল। তো গাইস আমার কিন্তু সিরিয়াসলি এই মুডটা অস্থির লাগতেছে ভাই। ও ভাই হালার ভিতরে মরে না গেল রে, মর ভাই, আমি ভুইয়া হয়ে গেলাম। হোয়াট দ্য হেল, ও মাই গড গাইস, আমি কেমনে ভুইয়া ভাই, আমি কেমনে ভুইয়া পেলাম ভাই। গাইস আরেকটা মুড দিয়েছে, দেন সেই মুডটা আমরা একটু খেলবো, টিফল ওয়েলভস। ওকে, আমরা হচ্ছে এই মুডটা একটু ওপেন করে দেখি ভাই, এই মুডটা অস্থির লাগতেছে ভাই। Oh my god! First blood. So guys, একটা শেষ, বুঝছো? Double kill. So guys, ইতিমধ্যে তোমরা দেখলে আমি কিন্তু এক রাউন্ড জিতে গেছি ভাই, গেম ওভার। My god, seriously আমার ছয়। ও ভাই, আমি ছয় পেয়ে গেছি ভাই। Double kill. তো গাইজ ইতিমধ্যে আমি কিনে জিতে গেছি ভাই। এবার কি গান দেবে, আমার আসলে গান কিনা লাগতেছে না, বুঝছো ভাই, আমি আসলে গান কিনতেছি কেন। ও ভাই, সব কিছুর পরীক্ষা কিন্তু করা হয়ে যাচ্ছে ভাই, সব কিছুর পরীক্ষা করা হয়ে যাচ্ছে ভাই। ও ভাই, আর ভুইয়া ভাই সাহ, হোয়াট ইজ আপ গ্যাস, সামনে আমাদের গেম আপডেট হবে, আর আপডেটে সিরিয়াসলি ভাই আমাদের গেম পুরাই মনে করে চেঞ্জ করে ফেলবে। আর তিনটা মুড আসতেছে নতুন, এবং একটা নতুন ক্যারেক্টার আসতেছে। তারপরও গ্যাস অ্যাক্টিভ ক্যারেক্টারগুলো ছিল, যেগুলোতে আমরা সচরাচর বেশি গেম প্লে করে থাকি, সেই সকল ক্যারেক্টারকে কিন্তু গ্যাস আরও আপডেট করতেছে। এবং সব কয়টা ক্যারেক্টারের কিন্তু গ্যাস, সব না সরি, হাতে গোনা গ্যাস 5 থেকে 6টা ক্যারেক্টারের গ্যাস অ্যাবিলিটি দ্বিগুণ করে দিয়েছে। সো গ্যাস এটা কিন্তু আমাদের গেমার ভাইদের জন্য অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। তো গ্যাস এই হচ্ছে অ্যাডভান্স সার্ভার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নতুন ম্যাপ দেখালাম, গেমের মধ্যে কি কি আসবে, আর যেগুলো বললাম এগুলোই হবে ভাই, একটা কথা মিথ্যা না। ওকে, বেশি কথা বলবো না, অ্যাডভান্স সার্ভার থেকে আমি ভিডিও নিতে, সব ভালো থাকবা।